কথায় আছে, গরিবের বউ সুন্দরী হলেই বিপদ। বাংলাদেশের অবস্থা এখন গরিবের সুন্দরী বউয়ের মতোই। আজকের বাংলাদেশ এখন আর বিদেশিদের অনুদান নির্ভর নয়, বরং আত্মনির্ভর। আজকের বাংলাদেশকে ভবিষ্যতের এক অর্থনৈতিক পরাশক্তি হিসেবে দেখছে পুরো বিশ্ব। বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পেয়েছে। সুপার পাওয়ার দেশগুলোর নজর এখন বাংলাদেশের উপর। স্বাভাবিকভাবেই বাংলাদেশে যখন নির্বাচন হবে, তখন পুরো বিশ্বের নজর থাকবে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুরো বিশ্বের নজর ছিল বাংলাদেশের উপর। একসময় বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমাদের কোনো মাথা ব্যথা না থাকলেও এখন তাদের নজর শুরু থেকেই। বাংলাদেশের নির্বাচন নিয়ে এত আলোচনা সমালোচনার কারণ মার্কিন নিষেধাজ্ঞার হুমকি। সুষ্ঠু নির্বাচন না হলে আমেরিকা বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে, এমন ঘোষণা অনেক আগে থেকেই দিয়ে রেখেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে পশ্চিমাদের আলাদা এক নজরে ছিল বাংলাদেশের এই নির্বাচন। নির্বাচন শেষে ফলাফলও প্রকাশিত হয়ে গিয়েছে। পশ্চিমা পর্যবেক্ষক থেকে শুরু করে ইসলামী অর্গানাইজেশন OIC, চীন, রাশিয়া, আফ্রিকান ইউনিয়ন এবং ফিলিস্তিনি প্রতিনিধিদের বিস্ফোরক মন্তব্য সামনে এসেছে। কি বলছে তারা? সুষ্ঠু নির্বাচন কি করতে পেরেছে বাংলাদেশ, নাকি আমেরিকার নিষেধাজ্ঞায় কাটা পড়তে যাচ্ছে বাংলাদেশ? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডিটিউবের আজকের এই ভিডিওতে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু স্বাভাবিক হয়েছে কি না, তা বিচার বিবেচনা করবে কে? যদি আওয়ামী লীগকে জিজ্ঞেস করা হয়, তারা বলবে শতভাগ সুষ্ঠু নির্বাচন হয়েছে। অন্যদিকে BNP নির্বাচনে না আসলেও বলবে নির্বাচন সুষ্ঠু হয়নি। নির্বাচন সুষ্ঠু স্বাভাবিক সুন্দর হয়েছে কি না, তা বলবে বিদেশি পর্যবেক্ষকরা। বাংলাদেশের নির্বাচন দেখতে এসেছে প্রায় 30টি দেশের 200-এর অধিক পর্যবেক্ষক। ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশের পর্যবেক্ষক বাংলাদেশের নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন OIC, রাশিয়া, ফিলিস্তিন ও গাম্বিয়ার পর্যবেক্ষকরা। ভোটগ্রহণ শেষে রোববার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে আসেন তারা। ভোটের পদ্ধতি বিষয়ে এ দলের প্রধান হিশাম কুহাইল বলেন, রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে আমরা মূল্যায়ন করতে আসিনি, তবে আমরা কোনো ধরনের সহিংসতা লক্ষ্য করিনি। এ সময় OIC নির্বাচন ইউনিটের প্রধান শেখ মোহাম্মদ বন্দর বলেন, পর্যবেক্ষক হিসেবে সহিংসতার কোনো চিহ্ন আমাদের চোখে পড়েনি। আমি অবাক হয়েছি, দোকানপাট বন্ধ কেন? সড়কে কোনো মানুষ দেখা যায়নি, শহর ছিল শান্ত। শুধু রাশিয়া, চীন, গাম্বিয়া OIC-র সদস্যরা নয়, বাংলাদেশের নির্বাচন নিয়ে সন্তুষ্ট কানাডার পর্যবেক্ষক দলও। নানা কারণে বাংলাদেশের জাতীয় নির্বাচনের উপর নজর ছিল পুরো বিশ্বের। একটা সময় ছিল যখন বাংলাদেশের নির্বাচন কবে আসতো কিংবা কবে যেত তা টেরও পেত না পশ্চিমা দেশগুলো। বাংলাদেশের নির্বাচনের খবর পশ্চিমা গণমাধ্যমে স্থানও পেত না। বাংলাদেশের নির্বাচন এ আর এমন কি, তাদের ভাবনা ঠিক এমনটাই ছিল। তবে হ্যাঁ, যখন বাংলাদেশ কোনো সাইক্লোন কিংবা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতো, তখনই তাদের গণমাধ্যমে বাংলাদেশের নাম স্থান পেত। কিন্তু গত 20 বছরে পরিস্থিতিটাই যেন পাল্টে গিয়েছে। এখন বাংলাদেশের নির্বাচনের প্রতিটি ঘটনার শিরোনাম জায়গা করে নিচ্ছে পশ্চিমা গণমাধ্যমে। হঠাৎ করেই যেন বাংলাদেশ বিশ্ব গণমাধ্যমের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। হঠাৎ করেই বাংলাদেশের এত অ্যাটেনশন পাওয়ার মূলে রয়েছে ভূ রাজনৈতিক খেলা। বাংলাদেশে কোন সরকার ক্ষমতায় আসবে এটির উপর নির্ভর করছে আমেরিকা বনাম চীন সুপার পাওয়ার দ্বন্দ্বে কে ভারত মহাসাগরীয় অঞ্চলে রাজ করবে। ঠিক এই কারণেই আমেরিকা চায় বাংলাদেশে তাদের সমর্থিত সরকার আসুক, আর চীন চায় বর্তমান সরকারই আবার ক্ষমতায় বসুক। সরাসরি আমেরিকা বাংলাদেশের ভেতর হস্তক্ষেপ করতে পারবে না, তাই সুষ্ঠু নির্বাচন করা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন কঠিন চ্যালেঞ্জ। সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে না হলে বাংলাদেশকে পড়তে হবে মার্কিন নিষেধাজ্ঞায়। কানাডার সংসদ সদস্য চন্দ্রকান্ত আরিয়া বলেন, সব রাজনৈতিক দলের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের অবাধ ও সম্পূর্ণ সুযোগ থাকার বিষয় আমরা খতিয়ে দেখেছি ও নিশ্চিত হয়েছি। আমরা এও জেনেছি, অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের ভোটারদের কাছে প্রচারণার কোনো সুযোগ ছিল কি না, আমরা সেটাও দেখেছি। কোনো ধরনের বাধা ছাড়াই ভোটার ও নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়ার কথা তুলে ধরেন তিনি। তার সঙ্গে ছিলেন আরেক সংসদ সদস্য ভিক্টর ও। 40% ভোটার উপস্থিতি কম নয়, মন্তব্য করে তিনি বলেন,
দুই বছর আগে কানাডার সবচেয়ে বড় প্রাদেশিক নির্বাচনে 43% ভোট পড়েছিল। মানুষ বলেছে উপস্থিতি কম, কিন্তু কেউ এ বিষয়ে অভিযোগ করেনি। এক বছর আগে ফেডারেল নির্বাচনে 50% ভোট পড়েছিল। তবে এখনও আমেরিকান কোনো পর্যবেক্ষক মন্তব্য করেননি। আমেরিকান পর্যবেক্ষক ছাড়া সবাই নির্বাচনকে সুষ্ঠু বলেই দাবি করেছে। এখন আমেরিকার উপর চাপ আছে, যদি তারা সুষ্ঠু হিসেবে মেনে নেয় তাহলে হবে ভূ রাজনৈতিক পরাজয়, আর যদি সুষ্ঠু হয়নি বলে প্রমাণ করে তাহলে কানাডা, যুক্তরাজ্য সহ ইউরোপীয় পর্যবেক্ষকদের ভুল প্রমাণিত করতে প্রমাণ দিতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না কমেন্ট করে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।